আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পবিত্র এই দিনে, পবিত্র এই মাসে, পবিত্র এই ক্ষণে সবাইকে জানাচ্ছি অসংখ্য মোবারকবাদ। আপনারা জানলে হয়তো খুব খুশি হবেন যে আজ আমি আপনাদের জন্য এমন একটি কোরআন মাজিদের সূরা নিয়ে হাজির হয়েছি যে সূরাটি শুধুমাত্র আপনাদের নিয়ত করে আল্লাহ পাকের ওপর বিশ্বাস করে জীবনে একবার শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চায় তো আপনার জীবনটা মুহূর্তের পরিবর্তন হয়ে যাবে। এই সূরাটি শোনার ফলে আপনার জীবন থেকে সকল প্রকার অভাব অনটন, দুঃখ কষ্ট, বিপদ আপদ, বালা মুসিবত এক নিমিষেই কেটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অসীম ক্ষমতার ক্ষমতাশীল। আল্লাহ পাক কুরআন মাজিদের অসংখ্য সূরা নাজিল করেছে বান্দার সেপা হিসেবে, আর সেই অসংখ্য সূরার মধ্যে আজ আমি আপনাদের এমন একটি গুরুত্বপূর্ণ এবং গায়েবী ধন সম্পদ লাভের সূরা শোনাতে যাচ্ছি যে সূরাটি আপনাদেরকে শুধুমাত্র শুনতে হবে, কষ্ট করে পড়তে হবে না। এই সূরাটি শুনতে শুনতে যে যা নিয়ত করবেন ইনশাআল্লাহ, সূরাটি শেষ হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনে সকল নেক আশা, উদ্দেশ্য এবং দোয়া পূরণ করবেন, সুবহানাল্লাহ। এছাড়াও আপনি যদি অভাবী হয়ে থাকেন, দারিদ্র হয়ে থাকেন, ঋণগ্রস্ত হয়ে থাকেন, এই সূরাটি শুনে আল্লাহ তাআলার কাছে বলবেন, হে আল্লাহ, পবিত্র এই মাসে, পবিত্র এই সূরাটি শোনার ওসিলায় আপনি আমাকে গায়েবী ধন সম্পদ লাভের মালিক করে দেন। এই সূরাটি শোনার ওসিলায় আল্লাহ আপনি আমার জীবনের সকল অভাব অনটন, দুঃখ কষ্ট, দুর্দশা, বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দিন। আপনার মনে যা আছে, আপনি যত দোয়া করার প্রয়োজন, যত নিয়ত করার প্রয়োজন, শুধুমাত্র সূরাটি শুনবেন আর আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইলে সব কিছুই সম্ভব। এটি কোরআন মাজিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, এটি কোরআনের হৃদয়। তবে শর্ত কিন্তু একটাই, সূরাটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। যদি অর্ধেক শুনে চলে যান তাহলে যে কাজ ঠিক হতে যাচ্ছিল তা আবার বিগড়ে যাবে। আল্লাহর কাছে খাস নিয়তে দোয়া করি, হে আল্লাহ, আমার যে সকল দিনী ভাই ও বোনেরা কোরআন মাজিদের এই সূরাটি যে উদ্দেশ্যে নিয়ত নিয়ে শুনছে অথবা শুনবে, আপনি তাদের সকল মনোবাসনা ও উদ্দেশ্যগুলো গায়েব থেকে পূরণ করে দিন। আপনি তাদের জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিন, তাদের মধ্যে শান্তি ও বরকত দান করুন, আমিন। প্রিয় বন্ধুরা, আপনিও কমেন্ট বক্সে আমিন লিখে দোয়াতে শরিক থাকুন, কেননা কখন কার দোয়া কবুল হয়ে যায় আমরা কেউ জানি না। তো চলুন সূরাটি শুনে নেওয়া যাক। إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سور موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما
سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين ثلة وثلة من الآخرين وأصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وظل من يحموم لا بارد ولا كريم إنهم كانوا قبل ذلك وكانوا يصرون على الحنث العظيم وكانوا يقولون أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون أو آباؤنا الأولون قل إن الأولين لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين نحن خلقناكم فلولا تصدقون أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على أن نبدل أمثالكم فيما لا تعلمون ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون لو نشاء إنا لمغرمون بل نحن محرومون أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون
شجرتها أم نحن المنشئون نحن جعلناها تذكرة ومتاعا للمقوين فسبح باسم ربك العظيم فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين وأما فنزل من حميم وتصلية جحيم إن هذا لهو حق اليقين فسبح باسم ربك العظيم.